নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বানাবো মাংসের চপ। এটা গরম গরম পরিবেশন করতে হয়। তাহলে দেখে নিন এই মাংসের চপ বানাতে কী কী লাগছে। আমি এখানে 100 গ্রাম হাড় ছাড়া মাংস নিয়েছি, তবে মাংস আমি কেটেছি ছোট ছোট করে। একটা পেঁয়াজ কুচি, নুন পরিমাণ মতো, একটা সেদ্ধ আলু, 2 কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি, সামান্য ধনে পাতা কুচি, আদা রসুন বাটা 1 চামচ, গোটা জিরা সামান্য, একটা টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দুটো মিলিয়ে আমি নিয়েছি 1 চামচ। লাগছে সর্ষের তেল, তবে চপ ভাজবার জন্য আমি আলাদা সাদা তেল নেব। আর লাগছে 1/2 চা চামচ চিকেন মশলা, এটা আমি বাজার থেকে কিনেছি। প্রথমে আমি চপের যে পুর সেটা বানাবো, তাই কড়াই গরম করে তেল দিচ্ছি। তেলের মধ্যে গোটা জিরা দিয়ে দেব। জিরা যখন ভাজা ভাজা হবে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দেব রসুন কুচি, তেলে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে 1-1 করে কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দেব চিকেন, দিচ্ছি টমেটো কুচি, আদা রসুন বাটা, লঙ্কা হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি চিকেন মশলা, আর দেব পরিমাণ মতো নুন। এবার এই সব উপকরণ বেশ নাড়াচাড়া করে নেব। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 15 মিনিট, তবে আঁচটা কমিয়ে দিচ্ছি, কিন্তু মাঝে একবার ঢাকা খুলে নেব। সব উপকরণ নাড়াচাড়া করে দিচ্ছি, আবার এটা ঢাকা দিয়ে হতে দেব। 15 মিনিট পর ফিরে আসলাম। এর মধ্যে ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ আলুটা ভেঙে দিয়ে দেব। আবার আমি সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতেই আলুগুলো প্রায় ভেঙে দিতে হবে। এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এটা নামিয়ে নেব একটি পাত্রে আর ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে এর থেকে আমি চপ গড়ে নেব। এখান থেকে অল্প নেব, গোল একটু লম্বাটে করে চপ গড়ছি। আপনারা চাইলে চ্যাপটা করেও গড়তে পারেন। এইভাবে সব চপগুলো আমি গড়ে নেব। এবার একটা পাত্রে ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো ডিম নেব। ডিমের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন। ডিম ভালোভাবে ফেটিয়ে নেব। এবার একটা চপের পুর নেব আর দিয়ে দেব ডিমের গলাতে। ভালোভাবে ডিম লাগিয়ে নিচ্ছি। এবার এটা ডিম থেকে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়োতে দিয়ে দেব। বিস্কুটের গুঁড়ো কিন্তু লাগিয়ে নেব ভালোভাবে। এই বিস্কুট লাগানো পুরটা আবার ডিমের গলাতে ডুবিয়ে নেব। এরপর লাগিয়ে নেব আবার বিস্কুটের গুঁড়ো। 2 বার বিস্কুটের গুঁড়ো লাগালে চপটা মচমচে হয়। এইভাবে সব কটা চপ আমি গড়ে নেব। চপ ভাজবার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে চপ দিয়ে দেব। এটা হতে থাক। চপ কিন্তু আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। চপ আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব, তবে ভালোভাবে তেল ঝরিয়ে। একইভাবে বাকি চপগুলো আমি ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল মাংসের চপ।
এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।